না। এ কি করে সম্ভব? বিনোদিনী থিয়েটার। তুমি সত্যি বলছো? তুমি আমাকে ঠকাবে না তো? বিনোদিনী, বাংলা নাট্যজগতের ইতিহাস তাকে ছাড়া অসম্পূর্ণ। তাকে ঘিরে কম আলোচনা, কম গল্প, কম ঘটনা নেই। খুব অল্প সময়ের তার অভিনয় জীবন, তাতেই তিনি নাট্যজগতে চিরস্থায়ী আসন লাভ করেছেন। তাকে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং জনপ্রিয়তার শিখরে পৌঁছেও স্বেচ্ছায় তিনি ছেড়ে চলে গেছিলেন থিয়েটার। তার জীবন নিয়েই এবার তৈরি হয়েছে নাটক বিনোদিনী অপেরা। অবন্তী চক্রবর্তীর নির্দেশনায় নাম ভূমিকায় সুদীপ্তা চক্রবর্তী, এবং নারী দিবসে এই নাটক প্রথম মঞ্চায়ন হচ্ছে। কিভাবে এই নাটক তার জীবনকে তুলে ধরবে, কিভাবে বেশ কিছু ঘটনা উঠে আসবে, বিতর্ক সমস্ত কিছুই থাকবে, সমস্ত কিছুই জানব যারা রয়েছেন তাদের থেকে, কলাকুশলী এবং অভিনেতা এবং পরিচালক। আমি তো আসলে নাটক বাড়ির মেয়ে, তাই একটা নতুন নাটক নামলে আমি নিজেই যথেষ্ট হইচই করি আর কি, আর কেউ করুক না করুক। প্লাস ঘটনাচক্রে ঠিক এই মুহূর্তেই বিনোদিনীকে নিয়ে আরেকটা বাংলা সিনেমাও তৈরি হচ্ছে, তো সেই জন্য চারিদিকে বেশ একটা বিনোদিনী আবহাওয়া। তবে আমার মনে হয়তো নাটকে আমার শিকড় রয়েছে বলেই আমার কেমন যেন মনে হয় যে সারাক্ষণই বেশ এই বিনোদিনী আবহাওয়াটা থেকে গেলে ভালো হয়। তো যত বেশি কথা হয়, যত বেশি সিনেমা হয়, নাটক হয় তাকে নিয়ে, তত মঙ্গল। বিনোদিনী অবভিয়াসলি একটা এমন একটা ফিগার, এমন একটা মানে অবভিয়াসলি মঞ্চের ফিগার, মঞ্চের অভিনেত্রী, যিনি মানে মঞ্চকে যে এইভাবে ভালোবাসা যায় সেটা একটা শিক্ষা, এবং ওরকম একটা পরিবেশ থেকে, এদের তো কোনো বংশের পরিচয় থাকে না। মানে আমি সম্প্রতি শিশির ভাদুড়ি করতে গিয়ে প্রভাদেবীর ব্যাপারেও পড়লাম, সো প্রভাদেবী আরও পরে, তো বিনোদিনী তারও আগে, গিরিশ বিনোদিনী শিশির প্রভা, এইভাবে যদি জুটি ধরি আমরা, তো ওই জায়গা থেকে বিনোদিনীর মানে ওরকম একটা পরিবেশ থেকে উঠে এসে তার র ট্যালেন্টকে এবং একজন শিক্ষককে পেয়ে যেভাবে একজন মানে অভিনেত্রী হিসেবে যে জায়গায় পৌঁছেছিলেন দর্শকের মনে, তখনকার দর্শকের মনে, সেটা অকল্পনীয়, এবং সেইটা অনেকের মনে জ্বালা ধরিয়েছিল। সেই পলিটিক্সের কথা এখানে আছে, এই নাটকে আছে। তো বিনোদিনী আমার কাছে একটা লড়াইয়ের প্রতীকও বটে, এবং অবভিয়াসলি পারফর্মার হিসেবে, মঞ্চের পারফর্মার, উনি তো কোনোদিন সিনেমা করেননি, এটা মানে সবসময় সাহস যোগায়। এই রকম সুদীপ্তার থিয়েটারের পরিবারে বড় হয়েছে, ও থিয়েটার কম করে, কিন্তু এইরকম একটা থিয়েটার বিনোদিনীতে মানে ওর জন্যই রোলটা, ও নিজেকে সেইভাবে তৈরি করেছে সবটাই, এবং সুদীপ্তার কাছে এটা খুবই ভালো। সদাগরের নৌকো লাস্ট করেছিল, সেখানে আমার মায়ের ভূমিকায়, সেটাও খুব অসাধারণ করেছিল। এবং বিনোদিনী আমার মনে হয় সুদীপ্তার একটা আবার রিবার্থ হবে একটা মঞ্চের অভিনেত্রী হিসেবে। পুরুষতন্ত্র তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে, এখন 2023-এ দাঁড়িয়ে অনেক আমরা বলি মহিলারা এম্পাওয়ার্ড, একটু আশেপাশে খোঁজ নিলেই বোঝা যায় যে খুব একটা বেশি কিছু এম্পাওয়ারমেন্ট হয়নি। আমরা কয়েকজনই নিজেদের বিশাল এম্পাওয়ার্ড মনে করি, তার বাইরে ব্যাপারটা একই থেকে গেছে। একজন নারী একজন পুরুষ তো একে অপরের পরিপূরক হওয়ার কথা, একে অন্যকে সাহায্য করবে, একে অন্যের হাত ধরে উঠবে। সেখানে একজন মহিলা অনেক উঠে যাচ্ছে দেখলেই দাবাও 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 ওকে চেপে ধরো বলেই যে সবাই চেপে ধরে, আজকের দিনেও এটা হয়।
এবং আজ থেকে 100-150 বছর আগে স্বভাবতই অনেক বেশি হতো, তো সেটাই এই নাটকে আছে। এখানে তো শুধু বিনোদিনীর কথা না, আরও অনেকজন অভিনেত্রীর কথা, অনেকজন মহিলার কথা উঠে আসছে। বাংলা যে রেনেসাঁ, আমার মনে হয় বাংলা রেনেসাঁর একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে গিরীশ ঘোষ এবং অবশ্যই নটি বিনোদিনী। বিনোদিনীর অভিনেত্রী হিসেবে এবং গিরীশ ঘোষ একজন নাট্যকার হিসেবে, একটা প্রলিফিক নাট্যকার, মানে বললে দিনে হয়তো একটা নাটক নামিয়ে দিতেন, এই ধরনের লেখার ক্ষমতা তাঁর। ইচ্ছে করে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে, এইটাকে টেক আপ করার কারণটাই শুধু সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করা, আর কিছু নয়। এবং এখানে এসে থিয়েটার একটা বিরাট আর্ট ফর্ম যেটা দেখেছি, কিন্তু তার সঙ্গে সরাসরি কোনো সংযোগ আমার ছিল না, এই প্রথম হলো, অনেক কিছু শিখতে পাচ্ছি। গল্প তো একই, একজনই মহিলা ছিলেন, কিন্তু রামকমল পুরো জিনিসটাকে একেবারে অন্যভাবে দেখছে। ইটস ভেরি সিনেম্যাটিক, এক্সট্রিমলি সিনেম্যাটিক ট্রিটমেন্ট পুরো গল্পটার, পুরো স্ক্রিপ্টটার, পুরো ছবিটাও যেভাবে বানাচ্ছে, খুব ডিজাইন্ড, ভীষণ সুন্দর লাগবে। একটা একটা মাল্টি ম্যাগনিফাইড ক্যারেক্টার, একটা লার্জার দেন লাইফ একটা ব্যাপার আছে ওর পুরো গল্প বলাটার মধ্যে। আমি শিওর, মানে আমি স্ক্রিপ্ট লেভেল অব্দি তাই শুনেছি, আমি শিওর সেটা পর্দাতেও আমি সেরকমই দেখব। তো সেই জন্য রুক্মিণীকে আমি সেইভাবে তৈরি করেছি যেভাবে পরিচালক চাইছে। আর এখানে আমার পরিচালক অনেক বেশি, যেহেতু স্টেজে, তো একেবারে রুটেড যে ফর্মটা, স্টেজের যে মেন যে রুটেড ফর্মটা, সেইটা ধরেছেন উনি। সেখানে কথক আছে, সেখানে নাচ আছে, গান আছে, সেখানে গান গাইতে গাইতে আরেকটা চরিত্র হয়ে যাচ্ছে, কেউ এক চরিত্র থেকে ভেঙে অন্য চরিত্র চলে যাচ্ছে, একটা স্পেসের মধ্যে কন্টিনিউয়াসলি সব কিছু পাল্টাচ্ছে, এটা আবার একটা অন্য ফর্ম। তো এখানেও আমি আবার আমার ডিরেক্টরের ব্রিফ অনুযায়ী নিজেকে তৈরি করেছি। বাট যেহেতু দুটোই বিনোদিনী, আমার আর রুক্মিণীর দুজনের হেভি লাভ হয়েছে এইটুকু বলতে পারি, কারণ আমার নাটকের জন্য যা পড়াশোনা করছি সেটা রুক্মিণীকে ব্রিফ দিতে কাজে লাগছে। রুক্মিণীর যা যা মনে হচ্ছে আমরা দুজনে প্রচুর আলোচনা করি রাত্রিবেলা ফোনে, আমার না এটা হলো, সুদীপ্ত দি আমার না এরকম মনে হচ্ছে, আমি বললাম জানো আজকে আমি রিহার্সাল করতে গিয়ে আমি এইটা ফিল করলাম। তো আমাদের এই আদান প্রদানটা চলছে কন্টিনিউয়াসলি বিনোদিনীকে নিয়ে, এবং আমাদের দুজনের ওপরেই বিনোদিনী অসম্ভব প্রভাব ফেলেছেন মানুষ হিসেবে। আসলে নাটকের ছাত্রী এবং নাট্যকর্মী হয়ে বিনোদিনী করার কথা নিশ্চয়ই সবাই একবার করে ভাবে, বিশেষ করে মহিলা নাট্যকর্মীরা, পুরুষরাও ভাবে, কোনোভাবে আমি ডিসক্রিমিনেশন করছি না। কিন্তু হ্যাঁ, আমার আরও বেশি করে কিছুদিন আগে হঠাৎ করেই না খুব অ্যাক্সিডেন্ট, আমি আগেও পড়েছি কিন্তু তারপরে আবার হঠাৎ করে একদিন আমার কথাটা পড়তে গেলাম, আর পড়তে গিয়ে আমার মনে হলো যে এই এনার গল্পটা আমার বলা উচিত এবং এটাই ঠিক সময় বলা। আমার তো মনে একদম রেলেভেন্ট ডেতে, একদম ঠিক সময়ে, ঠিক দিনে আমরা মঞ্চস্থ করছি বিনোদিনী। শি ইজ এক্সেলেন্ট অ্যাক্ট্রেস, ও আমার তো মনে হয় না যে ওর কোনো বিকল্প আছে অভিনেত্রী হিসেবে। আই মিন, কেনটা বলাটার থেকে বড় কথা, মানে এত ভালো একজন অভিনেত্রী তো সেই তো বিনোদিনী করবে, বিনোদিনীর মতন পার তো যে কেউ করতে পারে না। তাকে তো সবার প্রথমে অভিনেত্রী হতে হবে এবং তারপরে যেটা হতে হবে সেরা অভিনেত্রী হতে হবে, তাহলেই তো সে বিনোদিনী করতে পারবে। বিনোদিনীও এতগুলো নাটকে অভিনয় করেছেন, বিশেষ করে এক একটা নাটকে উনি একাধিক চরিত্রে অভিনয় করতেন শুরুর দিকে, তো সেইটা তো একটা দারুণ জার্নি বটেই। এবার আমার যেটা হচ্ছে, যেটা তো জাস্ট একটা 2 ঘন্টার নাটক, এই 2 ঘন্টার নাটকটা একজন অভিনেত্রীর জীবন নিয়ে, এবার সেই অভিনেত্রী অনেক নাটকে অভিনয় করেছেন, তো আমি তো সর্বসাকুল্যে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট পাচ্ছি এক একটা চরিত্রকে ফুটিয়ে আনতে, মানে সেটা নল দময়ন্তীর দময়ন্তী হোক, চৈতন্যলীলার চৈতন্য হোক, বা সরোজিনীর প্রমীলা হোক, মানে যেভাবেই আসুক আর কি, মেঘনাদ বধ কাব্য, তো সব মিলে আমার জন্য বেশ ডিফিকাল্ট হয়ে গেছে ব্যাপারটা, কারণ আমি এই বিনোদিনী, এই প্রমীলা, এই সতী, এই পার্বতী, এই চৈতন্য, মানে নাটকটা এত সুন্দর করে গাঁথা যে কোথাও কোনো বোরডমের জায়গা নেই, মানে চোখের পলকে এক একটা দৃশ্য শেষ হয়ে যাচ্ছে, শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটলো, মানে হঠাৎ করেই অবন্তি আমায় ফোন করে জানালেন যে এই চরিত্রটার জন্য উনি আমাকে ভেবেছেন, এবং সেখানে সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেত্রী বিনোদিনী করছেন, নীল মুখার্জির মতো অভিনেতা তারা, তিনি গুরমুখ রায়ের চরিত্রে অভিনয় করছেন, আমি কুমার বাহাদুরের ভূমিকা অভিনয় করছি। এই
মানে বিনোদিনী অপেরা করার আগে থেকেই বিনোদিনী জীবন নিয়ে যে কোনো নাট্য অভিনেতা বা যে কোনো শিল্পী বলতে পারি সেই কৌতূহলটা তো বরাবরই থাকে। মানে সেই সময়ে দাঁড়িয়ে একজন মহিলা, তিনি প্রায় মানে অজস্র নাটকে খুব কম তার থিয়েটার স্টেজ স্প্যানের মধ্যে দাঁড়িয়ে এত সুন্দর এত রকমের অভিনয় করে গেছেন এবং বাংলা নাট্যজগৎ তাকে কোনো দিন ভুলতে পারবে না। তার জীবনে অনেকখানি একটু ধোঁয়াশায় ঢাকা কিছু তার জীবনের অসম্ভব স্ট্রাগল রয়েছে, এই সব কিছু নিয়েই বিনোদিনী অপেরাকে সাজানো হয়েছে। বিনোদিনী কেউ না, কিচ্ছু না, বলো জয় থিয়েটারের জয়, জয় থিয়েটারের জয়, জয় থিয়েটারের জয়। এখনো অবধি কাচের দেওয়ালের বৃষ্টি বাদ দিলে এখনো অবধি হ্যাঁ মঞ্চে এতটা এইভাবে নিজেকে মেলে ধরবার সুযোগ এর আগে পাইনি। যতদিন থিয়েটার থাকবে, যতদিন বাংলা থিয়েটার থাকবে, ইন্ডিয়ান থিয়েটার থাকবে, বিনোদিনী বেঁচে থাকবে।